আমার লেখাটা ঠিক হয়নি তুই এত ভালো ইংলিশ শিখলি কোথা থেকে জামা ওর কি ঠিক হয়েছে নাকি হুম আমি নিজে থেকে লিখেছি বাবা বিদ্যে ধরি কাজের লোক এসেছে সাইলেন্স সাইলেন্স তোমাদের আজকের পড়া হয়ে গেছে আমি যে পোয়েমটা লিখে দিয়েছি তার মানে আমি কালকে বলে দেব কেমন আজকের মতো আমাদের ক্লাস শেষ কালকে দেখা হবে ক্লাসে আপনারা আসতে পারেন জবাদারা তোর বাড়িতে সবাই জানে তুই পড়তে এসেছিস কি হলো আনসার করছিস না কেন বল আপনি আমার শিক্ষিকা আপনাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না আমার স্বামী ছাড়া কেউ জানে না যে আমি এখানে পড়তে এসেছি আপনাকে একটাই অনুরোধ আপনি কথাটা বাড়ির কাউকে বলবেন না কেন এতে হাইড অ্যান্ড সিক এর কি আছে বাড়ির লোক যদি জানতে পারে তুই পড়াশোনা করছিস তাহলে তো তারা খুশিই হবে বড় বৌদি আর মেজ বৌদি তেলে বেগুনে চলবে তা কি আর আমি জানি না বাড়িতে বলে আসিস নি কেন সবাইকে আসলে আমি ভেবেছিলাম আমি আগে পড়াশোনাটা শিখে নি পরীক্ষায় পাশ করে যাই তারপরে বাড়িতে সবাইকে বলবো আপনি দয়া করে এই সমস্ত কথা রমা মাসিকে বলবেন না না হলে রমা মাসি বড় মাকে বলে দিতে পারে কেন লতা আন্টি কি সেরকম নাকি জানলে তোকে বাধা দেবে পড়াশোনা করতে না সেটা নয় তবু এটা আমার অনুরোধ আপনি তো আমার বড় যা আমার দিদির মতন আমার এইটুকু অনুরোধ আপনি রাখবেন না আমি আমি আপনাকে কথা দিচ্ছি আমি খুব মন দিয়ে পড়াশোনা করব একটুও ফাঁকি দেব না আর শুধু উচ্চ মাধ্যমিক নয় আমি উচ্চ মাধ্যমিকের পরে বিএ পাসের পরীক্ষাতেও বসব বাহ তোর দেখছি পড়াশোনার কত শখ কত দূর পর্যন্ত ভেবে ফেলেছিস আগে উচ্চ মাধ্যমিকটা ভালো করে পাস কর তারপর বিএ এমএ ভাবিস আপনি রমা মাসিকে বলবেন না তো আমার কি কোনো কাজ নেই তোকে নিয়ে আলোচনা করব তুই এখন যা কাল ক্লাসে আসিস ক্লাসে কথা হবে কেমন